বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি আচার্য চাণক্যের মতে এমন কোন তিনটি জিনিস আছে যা মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবে। তাই বন্ধুরা, এই তিনটি জিনিসকে কখনো ছেড়ে দেবেন না, কারণ এই তিনটি জিনিসই হলো আপনার সত্যিকারের সঙ্গী, আর এগুলো কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম জিনিসটি হলো আপনার জ্ঞান। এটা হলো আপনার নলেজ, যা আপনি আপনার এক্সপিরিয়েন্স দিয়ে অর্জন করেছেন, যা কখনো আপনার থেকে চলে যাবে না এবং সবসময় আপনার সাথেই থাকবে। কারণ কেউ আপনার শক্তিকে কেড়ে নিতে পারে, কিন্তু আপনার বুদ্ধিমত্তা ও জ্ঞানকে কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আপনি কারো জিনিস কেড়ে নিতে পারেন, কিন্তু কারো জ্ঞানকে কখনোই কেড়ে নিতে পারবেন না। জ্ঞান বা নলেজ হলো এমন একটি জিনিস, যদি কেউ আপনাকে ছেড়ে চলেও যায়, কিন্তু জ্ঞান সবসময় আপনার কাছেই থাকে, আর সেই জ্ঞান দিয়ে একজন ব্যক্তি অনেক কিছু করতে পারে। মনে রাখবেন যে গরিব থেকে ধনী হতে চাইলে, ছোট থেকে বড় হতে চাইলে, জ্ঞানই হলো এমন জিনিস যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, আর মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। তাই এই জ্ঞানকে সবসময় সঙ্গে নিয়ে চলতে হবে। দ্বিতীয় যা আচার্য চাণক্য বলেছিলেন তা হলো একজন গুণী স্ত্রী। গুণী স্ত্রী কখনো আপনাকে ছেড়ে চলে যায় না, সে মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকে। একজন ফিমেল পার্টনার আপনার ভালো স্ত্রীও হতে পারে, একজন ভালো বন্ধুও হতে পারে। একজন ভালো ও গুণী স্ত্রী আপনাকে কখনো ছেড়ে চলে যাবে না, আর আপনার সুখ দুঃখে সবসময় পাশে থাকবে। আপনি হয়তো শুনে থাকবেন একজন সফল ব্যক্তির পেছনে একজন নারীর হাত থাকে। একজন নারী যে কোনো কিছু করতে পারে। একজন নারী চাইলে আপনাকে সাকসেসফুল বানাতে পারে, আবার চাইলে আপনাকে আনসাকসেসফুল অর্থাৎ অসফলও বানাতে পারে। একজন নারী পরিবারকে সাথে নিয়ে চলে, আর সেই নারী আপনার ঘরকে পরিবার বানিয়ে থাকে, আর একজন নারী সেই পরিবারকে ভালো মতো চালাতে পারে। কারণ পয়সাই সব কিছু না, পয়সা কামানো অনেকটাই সোজা, কিন্তু পরিবারকে চালানো সহজ না। আর তৃতীয় জিনিসটি হলো আপনার স্বাস্থ্য, অর্থাৎ আপনার হেলথ। কারণ এই হেলথ কখনো আপনাকে ছেড়ে চলে যায় না, তাই আপনাকে সবসময় আপনার হেলথের যত্ন নেওয়া উচিত। সবসময় ভালো ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত, যা আপনার হেলথের জন্য ভালো। এমন কোনো খাবার খাওয়া ঠিক না যা আপনার হেলথের ক্ষতি করে থাকে। আপনাকে সেই সব জিনিস করা উচিত যার ফলে আপনার হেলথ আরও ভালো গ্রো করতে পারে। আপনাকে সবসময় ফিট থাকা উচিত, আর তার জন্য জিমে যান, এক্সারসাইজ করুন, যোগা করুন, আর নিজের খেয়াল রাখুন। তাহলে বন্ধুরা, জ্ঞান বা নলেজ, একজন গুণী স্ত্রী আর আপনার হেলথ বা স্বাস্থ্য কখনো আপনাকে ছেড়ে চলে যায় না। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।